मेरी भीगी भीगी सी, किंबा एक लड़की को देखा तो ऐसा लगा, अथवा एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। जो पसंद गान तालिका करते जा तालिका शेष होना। राहुल देव बर्मन उर्फ आजी बर्मन संगीत जगत सब उज्जवलतम नक्षत्र, जार गान आज मलम मत काज करे। कोनटा छेड़े कोनटा बोलबो, तार गान एखोनो सोजा गिए हृदय दाग काटे। तार जन्मदिने कलकातार एकमात्र आजी बर्मन थीम्ड कैफे पंचमेर आजा आयोजन करेछिले एकटि विशेष बर्थडे सेलिब्रेशनेर। आर आजके आमी पायल जियो बांगलाके निये चले एसेछि सेखाने। चलुन देखे नी जन्मदिने ठीक की की आयोजन थाकछे एखाने। फलो मी। জন্মদিনের অনুষ্ঠান খাওয়া দাওয়া ছাড়া ঠিক জমে না। আর যখন আমরা রয়েছি পঞ্চমের আড্ডায়, তখন আজি বর্মন স্যারের জন্মদিনে ওনারই পছন্দের কিছু আইটেম সেখানে থাকবে না সেটা তো হতেই পারে না। আমার সামনে এখানে সাজানো রয়েছে আজি বর্মন স্যারের পছন্দের প্রচুর আইটেমস। এখানে রয়েছে মাটন শেফার্ড পাই, রয়েছে ফিশ ফ্রাইস, রয়েছে শ্রিম্প টেম্পুরা এবং আরও অনেক কিছু। Now we have with us the beautiful lady behind this cafe পঞ্চমের আড্ডা। ম্যাম, what's the concept behind this cafe? Why RD Burman so themed cafe? RD Burman keno bolo to amader to mane indian mane best amader kache composer uni to amra choto theke onar gaan shune boro hoyechi to amader mone hoyeche amar kokhono mone hoyeche je kono ekta adda jayga marabo jekhane amader jake amra bhalobashi sei manushtar gaan cholbe to shetar thekei mathar moddhe eschilo kono ekta shomoy to eta kora hoyeche। আজকে তার জন্মদিন, তো কী কী সেলিব্রেশন, কী কী প্ল্যানিংস থাকছে সারাদিন ধরে এখানে? সারাদিন ধরে আমার লাইভ মিউজিক আছে। এই যে আরজে এসছে, আরজে অরবিন্দ এসেছিলো আজকে, বিভিন্ন রিপোর্টাররা তোমরা যেরকম সবাই এসছে, বিভিন্ন গেস্ট এসছে, যারা রেগুলার গেস্ট তারাও ইনভাইটেড আজকে, তারা প্রত্যেকে এসছে। এসে যেরকমভাবে কেক কাটিং করে সেলিব্রেট করা হয় আমরা সেভাবেই করছি। আর খাওয়া দাওয়া কী কী স্পেশাল আইটেমস থাকছে? যেমন ফিশ ফ্রাই তো অবশ্যই থাকছে, আর শ্রিম টেম্পোরা, মাটন শেফার্ডস পাই ধরনের নানা রকম ফুড রয়েছে। তো আপনাকে যদি জিজ্ঞেস করি আপনার সব থেকে পছন্দের গান আরজি বর্মন স্যারের কোনটা, কোনটা বলবেন? দম মারো দম, ভীষণ ভালো লাগে। যারা এই মুহূর্তে আমাদের দেখছে ফ্রম পঞ্চমের আড্ডা, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আজকে ওনার জন্মদিন এখানে এত ভালো করে সেলিব্রেশন হচ্ছে। ডেফিনেটলি বলতে চাই যে আমরা এরকম একটা জায়গা করেছি, আমি নিজে খুব গ্ল্যাড এটার জন্য যে ওনার নামে আমি একটা সুন্দর একটা ক্যাফে তৈরি করতে পেরেছি, এটার জন্য আমি ভীষণ হ্যাপি। আর আমিও চাই প্রত্যেকটা ওনার লাভার্স যারা, তারা যেন এই ক্যাফেতে একবার হলেও ভিজিট করে, একবার পঞ্চমদার ক্যাফেতে এসে একবার গান টান সুন্দর করে শুনে তারা এনজয় করতে পারে। কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কহেনা, এই বিশেষ উপলব্ধিটা যিনি আমাদের করিয়েছিলেন তিনি রাহুল দেব বর্মন, আমাদের সকলেই প্রিয় আজি বর্মন। এখনও আমার ওনার গান শুনলে কিন্তু গায়ে কাটা দেয়। আচ্ছা, আপনাদের ওনার কোন গানটা সব থেকে পছন্দ বলুন আমাদের কমেন্ট বক্সে। ওনার এই বার্থডে সেলিব্রেশন থেকে পঞ্চমের আড্ডার বিশেষ ঝলক আপনাদের দেখাছিলাম আজকে জিও বাংলার পর্দায়। আশা করছি আজকের এই অন্যরকম ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের আরও অন্যরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন জিও বাংলায়। পঞ্চমের আড্ডা থেকে ছিলাম আমি পায়েল, আমার সাথে ক্যামেরায় ছিল সুজা ব্যানার্জি। স্টে টিউন ফর মোর আপডেটস।